হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো বিডি ক্যাম্পের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গণিত তো এই অ্যাসাইনমেন্টটি আমরা দেখব এখন কি অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এটা হচ্ছে শিরোনাম মূলদ ও অমূলদ সংখ্যা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক তুমি একটি তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো এটা হচ্ছে এক নাম্বার আর দুই একটি সৈন্য দলকে নয় বারো ও বিশ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো এখানে দুইটা প্রশ্ন আমরা দুইটা প্রশ্নের আলোকে চমৎকার উত্তর এবং হান্ড্রেড করি এই উত্তরটি ফলো করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবা তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করবে এবং লাইক দিবা আর যদি অলরেডি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা এখন উত্তরপত্রে চলে যাব আমার প্রথম প্রশ্নটা হচ্ছে তুমি একটি তিন অঙ্কের পূর্ণ সংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যা তীর বর্গমূল নির্ণয় করো নং প্রশ্নের উত্তর আমি করেছি পদ্ধতি এক উৎপাদকের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় তিন অঙ্কের পূর্ণ সংখ্যা হচ্ছে ২২৫ আমি এখানে দুইশো লিখেছি অন্য কেউ কিন্তু অন্য কিছু লিখতে পারে এখন আমি দুশো পঁচিশকে তিন দ্বারা কি করব ভাগ করব। ভাগ করলে ভাগ ফল হয় কত পঁচাত্তর এই পঁচাত্তরকেও আমি তিন দ্বারা ভাগ করব। এই পঁচাত্তরে তিন দ্বারা ভাগ করলে কত হয় পঁচিশ এখন সর্বশেষ যে ভাগটা আছে পঁচিশ এই পঁচিশকে আমি কি করব এখন পাঁচ দ্বারা ভাগ করব। পাঁচ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় পাঁচ এখানে দুইশো পঁচিশ সমান থ্রি গুণন থ্রি গুণন ফাইভ গুণন ফাইভ অর্থাৎ এখানে এক এক জোড়া জোড়া আছে আছে থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই অর্থাৎ তিন গুণন পাঁচ এই জোড়া থেকে একটা গুণক নিচ্ছি গুণনিয়ক নিছি এই জোড়া থেকে একটা গুণনীয়ক নিছি, গুণ করে তিন পাঁচ কত পনেরো সুতরাং দুশো পঁচিশ এর বর্গমূল পনেরো তো এটা আমি মৌলিক উৎপাদকের সাহায্যে গুণনীয়কের সাহায্যে সরি এখানে আমি মৌলিক গুণীয়কের সাহায্যে এটা এক এক পদ্ধতিতে ভাগ করেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি কিন্তু একদম হান্ড্রেড পার্ট সঠিক তোমরা যদি এটা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবা তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবা তাহলে চলো আমরা এটার আরেকটি উত্তরে চলে যাই পদ্ধতি দুই ভাগ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ আমরা এখন ভাগের সাহায্যে কি করব বর্গমূল নির্ণয় এখন এটাকে আমরা এমন একটা সংখ্যার বর্গ করব। যারা বর্গ করলে দুই বা দুয়ের চেয়ে ছোট হবে তাহলে এক আমি যদি এখন ধরো এই একের কে বর্গ করি বর্গ করলে এককে এক হয় এবং দুই বা দুয়ের চেয়ে কি হয়েছে ছোটো হয়েছে তো আমি এখন এক বসাইলাম তো বসানোর পর আমি এখন যেটা করব আমি বিয়োগ করবো দুয়ের থেকে যদি আমি এক বিয়োগ করি এখানে এক থাকে এক থাকার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই যে পঁচিশ অর্থাৎ জোড়া এই জোড়াটা আমি এখানে নিয়ে আসবো লক্ষ্য করো আমি এই পাশে এই পাশে এক বসাইছি এখানে যা বসাবো এইখানে এসে তার ডাবল বসাবো এখানে যদি এক হয় তাহলে এখানে দুই এখানে দুই হলে এখানে কি তিন তো দেখো এখানে আমি এক তাই এখানে আমি দুই বসাইছি বসানোর পর এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একের পাশে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসাইলে আমি একের পাশে পাঁচ বসিয়েছি এখানে এখানে যদি পাঁচ বসাই এখানে আমি পাঁচ বসাবো এবং এখানে আমি যা বসাবো তা দিয়ে আবার এই দুইটা সংখ্যার গুণ করব গুণ করে যদি একশো বা তার কাছাকাছি বা তার সমান হয় তাহলে ভাব্য অঙ্কটা হয়ে গেছে দেখো এখানে আমি পাঁচ বসাইছি দেখে আমি পাঁচ বসাইছি এখন লক্ষ্য করো পঁচিশ পাঁচ বসানোর হয় তাহলে দেখবো কত হয় গুণ করে ফাঁকে দেখবো আমরা এখানে পঁচিশকে অর্থাৎ এই দুয়ের পাশে যা বসাইছি তা দিয়ে আবার গুণ করতে হবে গুণ করলে দেখলাম যে গুণ করলে আমাদের গুণ ফট একশো পঁচিশ তো আমরা অনায়াসে তাহলে বুঝলাম যে এখানে আমরা একশো পঁচিশ বসাবো সুতরাং দুইশ পঁচিশের বর্গমূল করলে কত হয় পনেরো হয় দুইশো পঁচিশ কে যদি আমরা বর্গমূল রোড করি তাহলে কত হচ্ছে পনেরো এই হচ্ছে আমাদের পনেরো অর্থাৎ আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম সেক্ষেত্রেও পনেরো হয়েছে এবং আমরা মৌলিক গুণকে সাজিয়ে বর্গমূল নিয়ে করতে সেই আমাদের মনে রয়েছে অঙ্কে বলছে দুইটা নিয়ম পদ্ধতি ফলো করে এটাকে করার জন্য আমরা দুইটা নিয়ম পদ্ধতি ফলো করে এটা কিন্তু করেছি তোমরা ঝটপট করে অঙ্কটি করে ফেলো আর আরেকটা কথা এটা কিন্তু অপ্রয়োজনীয় অংশ তোমাদের বোঝানোর জন্য এটা আমি করেছি এটা তোমাদের করার কোনো দরকার নেই এই অংশ তোমাদের করার কোনো দরকার নেই তো দুই প্রকি আমরা অঙ্কটি উত্তর করেছি তো তোমরা বন্ধুরা তোমরা ঝটপট করে উত্তরটি লিখে ফেলো এরপরে আমরা দুই নম্বর কোশ্চেনে চলে যাব দুই নম্বর কোশ্চেন যেটা বলছে একটি সৈন্যদলকে নয় বারো ও বিশ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো দুই নং প্রশ্নের উত্তর সৈন্যদলকে নয় বারো ও বিশ সারিতে সাজানো যায় তাই শূন্য সংখ্যা হবে নয় বারো বিশ ও নয় বারো ও বিশ এর লসাগু। আবার যেহেতু বর্গ শুনদৌলকে সাজানো যায় না তাই শূন্য সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হবে না নয় বারো বিশ প্রথমে ভাগ করবো নয় ভাগ যায় না তাই তাই যা আছে ভাগ করলে দশের বিশে ভাগ করলে হয় দশ এরপর আমরা দুইটা ভাগ করব দুইটা ভাগ করলে হচ্ছে তোমার নয় যায় না কিন্তু ছয়ের ভাগ করলে হয় তিন এবং দশ রে ভাগ করলে হয় পাঁচ এরপর আমরা যেটা করবো এরপর আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে তিন তিরিক্ষে নয় এবং এক তিন অক্ষে তিন আর পাঁচে তো যায় না সুতরাং নয় বারো ও বিশ এর লসাগু অর্থাৎ এই দুইটা জোড়া করছি এই দুইটা জোড়া আসছে এবং পাঁচ জোড়া নাই এগুলাকে গুণ করলে হচ্ছে একশো আশি একটু লক্ষ্য করবা শূন্য সংখ্যা কিন্তু পাওয়া যাবে যেহেতু লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং শূন্য সংখ্যা হবে আশি দ্বিতীয় অংশ নয় বারো ও বিশ এর লসাগু হচ্ছে আমার কত একশো শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজাতে হলে অর্থাৎ দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ কে পুনর্বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে পাঁচ দ্বারা গুণ করতে হবে কারণ এই দুই এটার জোড়া আছে এটার জোড়া আছে এটা কিন্তু জোড়া নাই তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে পাঁচ দ্বারা গুণ করতে হবে সুতরাং বর্গাকারে সাজাতে হলে শূন্য সংখ্যা হবে দুই গুণন দুই তিন গুণন তিন পাঁচ পাঁচ অর্থাৎ নয়শ তো আমার উত্তরটা কিন্তু হয়ে গেছে তোমরা জটপট করে লিখে ফেলো আর বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা এবং লাইক দিবা অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতোই ম্যাথ টিউটোরিয়াল এখানেই শেষ পুরো দেখা হবে অন্য ক্লাসে অন্যকে টিউটোল নিয়ে সবাই ভালো থাকবা ধন্যবাদ তোমাদের সবাইকে